মেম্বারকে অপহরণ করে রাখা যায়নি, যাবে না, যায়নি, যাবে না। 50 সদস্যকে অপহরণ করে রাখা যায়নি, যাবে না, যায়নি, যাবে না। তৃণমূলের গুন্ডামি যে কোনো মূল্যে রুখছি, রুখবো, রুখছি, রুখবো। নদিয়ার রানাঘাট দক্ষিণ কেন্দ্রের সামনেই উপনির্বাচন। তার আগে বিজেপি পঞ্চায়েত সদস্যাকে অপহরণের চেষ্টার পর্দা ফাঁস। অভিযোগ, দলবদলের নামে বিজেপির পঞ্চায়েত সদস্যাকে অপহরণ করে নিয়ে গিয়ে জোর করে তৃণমূলের পতাকা ধরানোর চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। কোনো রকমে এলাকায় পালিয়ে এসে ক্ষোভ উগড়ে দেন ওই পঞ্চায়েত সদস্যা। নদিয়ার গাংনাপুর থানার অন্তর্গত দেবগ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা সঞ্চিতা সরকারকে তুলে নিয়ে যায় বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। তৃণমূল কর্মী সুবীরধরের বাড়িতে নিয়ে গিয়ে তাকে তোলা হয়। প্রাণনাশের হুমকি দিয়ে তৃণমূলের যোগদানের চেষ্টাও করা হয়, আর এই যোগদানের ভিডিও করে সমাজ মাধ্যমে ছেড়েও দেওয়া হয়। আর তারপরই নিজের এলাকায় ফিরে আসেন সঞ্চিতা সরকার, যোগ দেন বিজেপির কর্মসূচিতে। এ ঘটনার পিছনে তৃণমূলের কারসাজি আছে বলে অভিযোগ করেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তার দাবি, শাসকের যাবতীয় অপকর্ম ফাঁস হয়ে গেছে। আজকে এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা। তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার গণতন্ত্রটাকে একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছে। আজ এই তৃণমূলের কারণেই এখানকার যিনি প্রার্থী ছিলেন, এই বিধানসভায় জিতেছিলেন, তিনি এখান থেকে লোকসভায় গিয়ে দাঁড়ালেন, হারলেন, তার জন্য এই অকাল বোধন। এই নির্বাচন হওয়ার কথা ছিল না, কিন্তু জোর করে চাপিয়ে দেওয়া হলো। তো এই ভোট উপনির্বাচনের আগে এখানকার যিনি আমাদের গ্রাম পঞ্চায়েত দেবগ্রামের যে পঞ্চায়েতের সদস্যা সঞ্চিতা, তাকে আজকে জোর করে তৃণমূলরা অপহরণ করে নিয়ে যায় এবং তাকে ভয় দেখায়। ওরা এভাবেই সর্বত্র ভয় দেখাচ্ছে, পুলিশ দিয়ে ভোট করাবে, জোর করে ভোট লুট করবে। আজকে আমাদের পঞ্চায়েত সদস্যকে এইভাবে জোর করে টেনে নিয়ে গিয়ে মানুষকে ভয় দেখাতে চাইছে, অন্যান্য মেম্বারদের ভয় দেখাতে চাইছে। তাকে জোর করে নিয়ে গিয়ে তার হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দিয়ে বলছে তাদের দলে সে যোগদান করেছে, এটা একটা প্রচার ক্যাম্পেইন করছে। বাস্তবে সে বিজেপিটা করে, আজকে 20 বছর ধরে বিজেপিটা করছে। তাকে ধরে নিয়ে যাওয়ার পরে সে আবার স্বেচ্ছায় আমাদের কাছে এসে সমস্ত ঘটনার পর আজকে আমাদের একটা বড় কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে সে যোগদান করে। এই যে অপহরণের চেষ্টা, এটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টিকে ভয় পেয়েছে, আর জবরদখল করে মেম্বারদের নিয়ে নেওয়া, পঞ্চায়েত বোর্ড দখল করা, এটা তৃণমূলের নিত্যনৈমিত্তিক ব্যাপার। এদের এখন একটাই কাজ, জবরদখল করো। এরা গ্রাম পঞ্চায়েত দখল করছে, পঞ্চায়েত মেম্বার দখল করছে, এমনকি বিধায়কেরা জোর করে নিয়ে নিচ্ছে। এই অবস্থায় আজকে তৃণমূল এখানে এসে দাঁড়িয়েছে। ফলে এই যে উপনির্বাচন, এই নির্বাচনে এই মেয়েটি দেখিয়ে দিল যে দলকে ভালোবাসলে তার মন থেকে জোর করে তার আদর্শ কেড়ে নেওয়া যায় না। নদিয়ার এই গাংনাপুর অঞ্চলটি রানাঘাট দক্ষিণ কেন্দ্রের অন্তর্ভুক্ত। কিছুদিনের মধ্যেই এখানে উপনির্বাচন। বিজেপি থেকে তৃণমূলে যাওয়া মুকুটমণি অধিকারী লোকসভার ভোটে দাঁড়িয়ে হেরে যাওয়ায় এই আসনটি খালি পড়ে রয়েছে। 2021 সালে বিজেপির হয়েই এখান থেকে জিতে এসেছিলেন মুকুটমণি। তাই গাংনাপুর সহ রানাঘাটের বিস্তীর্ণ অঞ্চলে গেরুয়া বাহিনীর দাপট অব্যাহত। তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপি সেই শক্ত ভিতকে নাড়িয়ে দিতে, তাই ভয় দেখিয়ে দলবদলের চেষ্টা চলছে। কিন্তু সেই চেষ্টা নস্যাৎ করে দিয়েছেন বিজেপির স্থানীয় নেতৃবৃন্দই, নস্যাৎ করে দিয়েছেন বিজেপি নেত্রী সঞ্চিতা সরকার। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।